সাবস্ক্রাইব করুন হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলটিকে এবং বেল আইকন প্রেস করুন হেলথ রিলেটেড লেটেস্ট ভিডিও সবার থেকে আগে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি দেবাশিস। তো বন্ধুরা, আজকে যে ওষুধটি নিয়ে আমরা আলোচনা করব সেই ওষুধের নাম হলো আইবুজেসিক প্লাস। এটি একটি সিরাপ, বাচ্চাদের সিরাপ এবং জ্বরের সিরাপ। তো এই ওষুধের কম্পোজিশন এবং এই ওষুধের ব্যবহার কীভাবে করা হয়, কতটা পরিমাণে ব্যবহার করা হয়, মাত্রা কী এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী রয়েছে, সেগুলি সম্পর্কে আজকে আমরা একটা ধারণা নেব বা জেনে নেব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও বেশি কথা না বলে ভিডিওটি, এবং অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা দেখুন, ওষুধটির নাম হলো আইবুজেসিক প্লাস। এটি একটি বাচ্চাদের জ্বরের সিরাপ। এর কম্পোজিশন দেখব আমরা। কম্পোজিশন দেখুন, এখানে লেখা রয়েছে আইবুপ্রোফেন এবং প্যারাসিটামল সাসপেনশন। আইবুপ্রোফেন এবং প্যারাসিটামল দুটো কম্পোজিশন বা দুটো মলিকুল এর মধ্যে থাকে। তো বন্ধুরা এবার দেখে নেব কোনটা কতটা পরিমাণে থাকে, যেহেতু দুটো মলিকুল রয়েছে। তাহলে আমরা প্রথমে দেখে নিই আইবুপ্রোফেন। আইবুপ্রোফেন দেখুন, এখানে লেখা রয়েছে এটি অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক, মানে জ্বরের জন্য। এবার এখানে দেখুন, ইচ 5 ml কন্টেন্স, মানে 5 ml এর মধ্যে আইবুপ্রোফেন রয়েছে 100 mg এবং প্যারাসিটামল রয়েছে 162.5 mg। তো 5 ml খেলে এই দুটো পরিমাণ অনুযায়ী তার শরীরে যাবে, 5 ml এর মধ্যে এতটা পরিমাণে থাকে। তো বন্ধুরা এবার দেখব এর কোম্পানি, এটি কী কোম্পানি ওষুধ। তো বন্ধুরা আমরা এখানে দেখে নেব, এটি কিন্তু সিপলা কোম্পানির ওষুধ। দেখুন এখানে লেখা রয়েছে সিপলা প্রাইভেট লিমিটেড। তো সিপলা আপনারা সবাই অল্প বিস্তর জানেন, খুবই ভালো একটি কোম্পানি। তো এর MRPটা দেখে নিই। এর MRP রয়েছে 60 ml ফাইলের দাম রয়েছে 26.95 টাকা। তো মোটামুটি অনেকটা কম দামের মধ্যে ভালো একটি জ্বরের ওষুধ বাচ্চাদের জন্য বলা যেতে পারে। এবার আসি এর ব্যবহার সম্পর্কে। তো বন্ধুরা, এটি বিশেষত বাচ্চাদের জ্বর এবং যে কোনো রকমের ব্যথা যন্ত্রণাতে ব্যবহার করা হয়। তো এবার আসবো এর মাত্রা সম্পর্কে। বন্ধুরা প্যারাসিটামল কিন্তু 15 mg পার কেজি বডি ওয়েট হিসেবে দিনে 4 থেকে 5 বার করে খেতে হয়। তো আপনারা যেহেতু এই কম্পোজিশনটা দুই রকম অ্যাড করা রয়েছে বা দুই রকম কম্পোজিশন নিতে রয়েছে, তো আপনারা এটা ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন, বা যেমন বয়স বা তার বডি ওয়েট হিসাবে এর ডোজটা মেনটেন করা হবে। তো প্যারাসিটামল যেহেতু 15 mg পার কেজি বডি ওয়েট, তো সেই হিসাবে ক্যালকুলেশন করে এর ডোজটা করতে হবে। একটি বাচ্চার ওজন ধরা যাক 5 কিলো, তাহলে প্যারাসিটামল যেহেতু 15 mg করে দিতে হয়, তো 15 mg থেকে হিসাব করতে হবে 15 × 5, মানে হবে হলো 75। এইভাবে তার ওজন অনুযায়ী তার ডোজটা মেনটেন করতে হবে, এরকম করে খাওয়ালেই চলবে। দিনে 3 থেকে 4 বার বা গুরুতর কেসে 5 বার করেও দেওয়া যেতে পারে। তো বন্ধুরা এটা হলো এর মাত্রা। এবার আসবো এর সাইড এফেক্ট সম্পর্কে। তো বন্ধুরা এর সাইড এফেক্ট হলো মাথা ঘুরতে পারে বা বমি বমি ভাব লাগতে পারে বা বমি হতে পারে, গায়ে র্যাশ বেরোতে পারে বা লাল লাল দাগ হতে পারে। তো খুবই কদাচিৎ এগুলো দেখা যায় না বললেও চলে। তো আপনারা নিশ্চিন্ত থাকবেন, এতটা কিছু সাইড এফেক্ট হয় না সাধারণত। তো হলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন এই ধরনের লেটেস্ট হেলথ রিলেটেড ভিডিওগুলি দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।